সকাল সাতটা বাজে এখন সূর্য উঠে গেছে যদিও বাইরে মেঘ সূর্য দেখা যাচ্ছে না বাট সূর্য কিন্তু উঠে গেছে আর সবারই অপেক্ষা একটাই আজকে হয়তো বাংলাদেশের স্বাধীনতার সূর্য আবার নতুন করে উঠবে এই কথাগুলো কেন বলছি আমি তো মোটো ব্লক করি বাট এই টাইপের কথাবার্তা বা বর্তমানের এই কোটা আন্দোলন বা স্টুডেন্ট মুভমেন্ট নিয়ে আমি কেন ব্লক করছি আসলে ব্লক করছি আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমার কাছে মনে হয় একটা দায়বদ্ধতা যেখান থেকে আমি এই কথাগুলো বলছি আর আমি শুধুমাত্র কথা বলছি না গতকালকে কিন্তু আমি শিববাড়িতে বাড়িতে অ্যাটেন্ড করছি ওদের সঙ্গে হ্যাঁ ঝুঁকি ছিল অনেকটাই ঝুঁকি ছিল আমি অ্যাটেন্ড করতে যখন যাই তখনও দেখেছি যে অনেক জায়গাতে গ্যাঞ্জাম হচ্ছে খুলনাতে আওয়ামী লীগ অফিসের ওইখানে তারপরে পাওয়ার হাউস মোড়ে অনেক জ্ঞ্জাম হচ্ছে তারপরেও আমি গিয়েছি যাওয়ার পরে একটু পরপর দেখছি শাউট হচ্ছে সবাই দৌড়াচ্ছে কখন অ্যাটাক হয় কখন অ্যাটাক হয় তারপরেও আমি কিন্তু ভয় বা শঙ্কা ফিল করি নাই কারণ হচ্ছে আমার কাছে এটা প্রয়োজন স্বাধীনতা আমার প্রয়োজন যে কারণে আমি ভয় বা শঙ্কাটা ফিল করি নাই গতকালকে শিব বাড়ি মোড়ে গিয়ে আমি কি দেখলাম শিল্পী মরে গিয়ে এত ভালো ভালো কিছু দৃশ্য দেখেছি রীতিমতো আমার ভেতরে শঙ্কা বা একটা আন্দোলনে গেলে যে ভয় ভয় থাকে কোনো আমার আমার কাজ করে ট্রাস্ট লাগছে নাই ভাল বাবা আসছে তার সন্তানদের নিয়ে এক মুরব্বীকে দেখলাম তার দুই মেয়ে আর নাতিকে নিয়ে আসছে আমি অবাক হয়ে গেছিলাম আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেন আসছেন উনি কি বলল জানেন এটাই হচ্ছে আমার দায়বদ্ধতা আমার শিশুরা যখন সাহস করে স্বাধীনতার পক্ষে মাঠে নামছে তাদের নিরাপত্তায় আমি তারা মারা গেলেও আমার কোনো আফসোস নাই কিন্তু আমার আফসোস থাকবে আমি যদি তাদের সাথে জয়েন না করি দেখেন এই আন্দোলনটা কোন জায়গাতে চলে গেছে মুরব্বীরা আসছে অনেক কলেজের শিক্ষকদের দেখছি বাট সব থেকে ভালো লাগছে যে স্টুডেন্ট ইয়ং ইয়ং স্টুডেন্ট তারা যেভাবে তাদের লাইফের রিস্কটাকে অ্যাভয়েড করে আন্দোলনে প্রোটেস্ট করছে বা অ্যাটেন্ড করছে মানে আমি আন্দোলনে আসলে সকালে গিয়েছি সাড়ে দশটার দিকে আর আসছি হচ্ছে প্রায় পাঁচটার দিকে এই সময়টাতে আমার কখনো ঝুঁকি ফিল হয় নাই ওদের দিকে যখন তাকিয়েছি যখনই কোনো ঝুঁকি বা কোনো ধরনের ধাওয়া এই টাইপের বা কোনো শাউট হচ্ছে ওদের দিকে যখন তাকিয়েছি আমি কোনো ধরনের ভয় ফিল করি নাই যে ওরা এই সাহস নিয়ে যদি এখানে বসে থাকতে পারে ফাইট করার জন্য সাউট করতে পারে আমি কেন পারবো না এখন কথা হচ্ছে আজকে হয়তো আমাদের দেশে একটা নিউজ আসতে পারে বাট আমার কাছে কিছু ব্যাপার সারপ্রাইজিং লাগছে সারপ্রাইজিং লাগছে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় নাই যে কালকে পর্যন্ত আমাদের যে ডিকটেটরশিপ বা যারা ডিকটেটর বা যারা এই অপারেশনটা চালাচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের ফেসিয়াল এক্সপ্রেশন এগুলো দেখে আমার কাছে মনে হয় নাই তারা এখনো পর্যন্ত অনুতপ্ত বা নমন তারা যেটা করছে সেটা বাধ্য হয়ে করছে সে তাদের ভিতরে কোনো অনুতাপ বোধ নাই যে কারণে আমার হয়তো মনে হচ্ছে আজকে হয়তো সূর্য নাও উঠতে পারে এটা লেন্দি হইতে পারে বা আরও কিছু প্রাণহানি হইতে পারে যেটা তো কোনোভাবেও কাম্য নয় ইনফ্যাক্ট গতকাল সন্ধ্যার একটু আগে আমি যখন আন্দোলন থেকে ফিরে গোসল করে জাস্ট বাসায় বসছি একটু পরেই এই আমার বাসার নিচ থেকে হচ্ছে একটা মেশিন টাইপের যাচ্ছিলো কী বা আমি জানি না আমার বাসায় কিন্তু ভাঙচুর হয়েছে আমার বাসার সামনে কিছু কাচের গ্লাস ভাঙচুর করছে জানালা ভাঙচুর করছে খুব মেসিভ কিছু না তারপরও ফ্যাক্ট হচ্ছে যে এ ধরনের ভাঙচুরে আসলে যাওয়া উচিত না সবকিছুই প্রসেস বা লিগালি সলভ করা উচিত আমরা প্রোটেস্ট করব বাট কোনো ধরনের যেন ক্ষতি সাধন না হয় কারো জানমালের এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত হটেবার আমি এখনো জানি না এটা কারা করছে ইনফ্যাক্ট এটা মনে করেন না যে আমার জন্য আমার বাসায় ভাঙচুর করছে আমি প্রোটেস্টে গিয়েছি এই কারণে নট দ্যাট আমি অতটা ফেমাস বা এই টাইপের কোনো পার্সন না কেন এটা হয়েছে এটা এখনো জানি না বাট এইটা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বড় বিষয় না সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের মুক্তি এখন অনেকে মনে করছেন যে আমি বোধ হয় একটা সার্টেন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে আন্দোলনে গিয়েছি বা এক দফা দাবিতেও আমি তাদের সাথে একমত ডেফিনেটলি আমি এক দফা দাবিতেও তাদের সাথে একমত কিন্তু এটা অবশ্যই সত্যি আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না আমার অপিনিয়ন হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশের হিস্টোরিতে বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি আসে নাই বা বাংলাদেশে কোনো গভর্নমেন্ট আসে নাই যাকে সাপোর্ট করা যায় বা যাকে ভোট দিতে যাওয়া যায় এখন আপসেট বিষয় হয়ে গেছে এখন তো আমার ভোটা অধিকারী নাই সো একটা লোককে ইল্লিগালি আমাকে কেন শাসন করতে আমি দিব এবং এবং এটাকে তো শাসন বলা যায় না এটা রীতিমতো ডিক্টেটরশিপ এটা রীতিমতো নিপীড়ন আমার ফ্রিডম অফ এক্সপ্রেশনটাকে নিয়েছে বন্দি বন্দি একটা অবস্থায় আমরা বাংলাদেশে বাস করি যেই আসুক যেই ক্ষমতায় আসবে এটাও সত্যি এটাও সত্যি যে আমাদের কাছে ভালো কোনো অল্টারনেটিভ নাই বাট এই মুহূর্তে অবৈধভাবে কাউকে শাসন করতে আমরা দিতে কোনোভাবেই পারি না আপনাদের কে এই লাইসেন্সটা দিয়েছে অবৈধভাবে ক্ষমতায় থেকে আপনি নিরীহ স্টুডেন্টদের বুকে গুলি চালাবেন এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না সব কিছু সলিউশন লিগালি হইতে হবে যদিও এখন বাংলাদেশের যে অবস্থা আমাদের প্রশাসন বা লিগাল বা জাস্টিস ডিপার্টমেন্ট তারাও আসলে স্বৈরাচারী বিহেভ করছে বা অনেক বছর ধরে করে আসছে তারপরেও আমরা প্রোটেস্ট করছি যে এই স্টুডেন্ট বা এই মেসি পিপুলের এই প্রোটেস্টগুলো একটা ভাইব যেন ক্রিয়েট করে আমি জানি না পরবর্তী সূর্য উঠলে কার হাতে ক্ষমতা যাবে বা কে আমাকে শাসন করবে অ্যাটলিস্ট এটা অন্তত চাই যে আমার ভোটাধিকার যেন ফিরিয়ে দেয় একটা ফেয়ার ভোটে যেই গভর্নমেন্টের দায়িত্বে আসুক আমার কোনো আপত্তি নাই কিন্তু ফেয়ারলি সে যেন আমাকে শাসন করে হ্যাঁ আবারও বলছি যেই আসুক আবারও যদি আমার স্বাধীনতা কেড়ে নিতে চায় আমি কিন্তু আবারও রাস্তায় নামবো আমাকে সব সময় দেখবেন এরকম আন্দোলন প্রোটেস্টে যদি কেউ আমার স্বাধীনতা ছিনিয়ে নিতে চায় সেই হচ্ছে ফ্যাক্ট ইনফ্যাক্ট মোটো ব্লগিং এর বাইরে এই ইনফ্যাক্ট আমি মোটো ব্লগার হিসেবে আমি এই টাইপের কন্টেন্ট করার কারণ অনেকে হয়তো ইলজিক্যাল ভাবতে পারেন অনেকে আবার বলতে পারেন এ বোধ হয় অমুক দল সাপোর্ট করছে অমুক দল এরকম করতেই পারেন আসলে আমাদের দেশে তো দালালের অভাব নাই বা আমাদের দেশে থট প্রসেসে প্রবলেম আছে সবার একটা ফ্যাক্ট ট্রু যে মানুষ কখনো ইম্পার্শিয়াল হতে পারে না আপনি কোনো না কোনোভাবে যে কোনো একটা দলকে সাপোর্ট করবেন কিন্তু যে দলই সাপোর্ট করেন না কেন আপনার সবসময় এই কারেজটা বা এই ইথিক্সটা থাকা উচিত যে আপনার দল যদি ভুল করে আপনি তার বিরুদ্ধে স্ট্যান্ড ডেফিনেটলি বা এটা বলার সাহস আপনার থাকা উচিত হতে পারে এই বিষয়গুলো বলতে গেলে আলোচনা অনেক বড় হয়ে যাবে আমি আজকেও যাব ওইখানে কারণ আমি চাই বাংলাদেশের নতুন সূর্য ওঠার মুহূর্ত যেন আমি এনজয় করতে পারি তারপরেও মেসেজ হচ্ছে কোন ধরনের ভায়োলেন্স যেন আমরা না করি সবারই একটা নির্দিষ্ট দল বা যে দলই হোক না কেন সবারই একটা সাইড নেওয়ার রাইট আছে সেটা রং হলেও সেটা যেন আমরা আইন ভেঙে কোনো ধরনের নিজেরা পানিশমেন্ট দিতে না যাই তাহলে ভায়োলেন্সটা বাড়বে আমরা সবাই একই সমাজে বাস করি এইখানে এই ভায়োলেন্সটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না ইনফ্যাক্ট অনেক কিছুই ঘটছে যে জিনিসগুলো আমার ভালো লাগছে না এগুলো কারা ঘটাচ্ছে বা কিভাবে আসছে সেটা আমি জানি না যেহেতু আমার পলিটিক্যাল কোনো এঙ্গেজমেন্ট কোনোভাবেই নাই সো সো পলিটিকাল ফিলোস্রফিতে বা ওদের কি ফিলোস্রফি এটা ধরো আমার পক্ষে ডেফিনেটলি পসিবল না বাট তারপরেও আমি কোনোভাবেও চাই না যেই হোক কোনোভাবেও কারো প্রাণ নেয়া কারো বাড়ি ভাংচুর করা এই জিনিসগুলো আমি এই যে এই জিনিসগুলো আমি কোনোভাবেও চাই না সো এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত আবার এটাও সত্যি কোনো কোনো আন্দোলন বা এরকম ভয়ঙ্কর ডিক্টেটশিপ থেকে মুক্তি পেতে গেলে এই মুক্তিটা অনেক সহজে হয়ে যাবে এটাও ঠিক না তারপরও আমরা ভায়োলেন্স কেন করব। যাই হোক সবাই ওয়েট করি স্বাধীনতার সূর্য হয়তো উঠবেই আর যারা বাসায় বসে বসে ওয়েট করছেন সূর্য উঠলে দেখব একটা সেলফি তুলব এরকম ঘরে বসে থাকা সুবিধাবাদী লোকগুলোর জন্যই আমরা বারবার বন্দী হয়ে যাই